দর্শক ডয়েচে ভেলে বাংলা ভাষা বিভাগের ফেসবুক লাইভে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মিলানের সবচেয়ে বিখ্যাত, মিলানের বলাটা আসলে ভুল হলো, পুরো ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়ামটির সামনে, যার নাম হচ্ছে সান সিরো স্টেডিয়াম। এই মিলানের যে দুটি বড় দল এসি মিলান এবং ইন্টার মিলান, দুজনেই এই ক্লাবটিকে, এই মাঠটিকে তাদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে। 1926 সালে এই মাঠে খেলা শুরু হয়েছে, প্রায় 100 বছরের মতো হয়ে গিয়েছে যে এই মাঠে আসলে খেলা হচ্ছে। 79,000 মতো দর্শক তার সর্বোচ্চ ক্যাপাসিটিতে এই মাঠটিতে বসতে পারে। অনেক আবেগ জড়িয়ে আছে এই মাঠটিকে নিয়ে, ফুটবল রোমান্টিক যারা আছে তাদের জন্য, সবার জন্য এই মাঠটি একটি বিশেষ তীর্থস্থানের মতো। এই মাঠে খেলে গেছেন আসলে রোনালদো, দুদলেই খেলেছেন তিনি, ইন্টার মিলানে খেলেছেন, এসি মিলানে খেলেছেন। এই মাঠের মধ্যে আসলে যদি আমরা বলি যে 90-এর সময় সবচেয়ে বড় তারকারা যারা, মানে ম্যারাডোনা ছাড়া আর যারা সবচেয়ে বড় তারকা, সেই তারকাদের মধ্যে রুট গুলিট, ফান বাস্তেন এবং রাইকাররাও এই মাঠের মধ্যে খেলে গেছেন। সেই এসি মিলান এবং ইন্টার মিলানের এই মাঠ সান সিরো স্টেডিয়ামকে ঘিরে আমি আগেই বলেছি যে এর মধ্যে দারুণ রকম রোমান্টিকতা রয়েছে। আমরা দুজন বাংলাদেশিকে পেয়েছি যারা ফুটবল আগ্রহী, ফুটবল দর্শক। আপনারা কিন্তু মাঠ দেখতে পাচ্ছেন, মাঠের সামনে যে জায়গা দেখতে পাচ্ছেন সেটি পুরোটাই এরকম ফাঁকা পড়ে আছে। আপনারা বুঝতেই পারছেন যে একসাথে 80,000 দর্শক যখন খেলা দেখতে আসেন, একসাথে 80,000 দর্শক যখন খেলা দেখতে আসেন, তখন এই জায়গাটির অবস্থা কিরকম হয় আমরা সবই আসলে শুনব। শুধু 80,000 দর্শকই তো নয়, মোটামুটিভাবে বলা যায় যে 80,000 দর্শক আসলে টিকিট কেটে এখানে খেলা দেখতে যান এবং অন্তত বেশ কিছু দর্শক সেখানে মাঠের বাইরেও দাঁড়িয়ে থাকেন। তো আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলতে আমাদের সাথে দুজন বাংলাদেশি ভাই আছেন। আমি আমি একটু কাছে দিকে নেই যে আমাদের সাথে আছেন, পিছনে দাঁড়িয়ে আছেন হাওলাদার ভাই, সাইম হাওলাদার ভাই আছেন, আমাদের মুমিনুর রহমান ভাই আছেন। আমরা দুজনের কাছ থেকে একটু জানতে চাইবো যে এই মাঠটিকে ঘিরে মিলানবাসীর আবেগ এবং এই মাঠটি আসলে কতটা মানে জমজমাট থাকে, যেটি আসলে করোনার কারণে যার কিছুই আমরা এখন আসলে বুঝতে পারছি না। আমরা প্রথমে একটু মুমিনুর রহমান ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে মুমিনুর রহমান ভাই, এই মাঠটি তো নিশ্চয়ই খেলা না থাকলেও এটি স্বাভাবিক দৃশ্য না, এখানে নিশ্চয়ই অনেক জন ভিড় করেন আসেন, মানে আমি স্বাভাবিক সময়ের কথা বলছি। আসসালামু আলাইকুম, আমি মিলানো দীর্ঘদিন ধরে থাকি, ফুটবলের বিশেষ করে মাঠের কথা বললেই হয় না। এই মাঠে যখন মনে করেন খেলা হয় তখন মনে করেন আশপাশে তো গাড়ি পার্কিং পাওয়া যায় না এবং হাঁটারও রাস্তা থাকে না, কারণ এখানে এই যে টিকিট কাউন্টার আছে এখান থেকে কাটে এবং অনলাইনে বিবন্ন মনে করেন তাবাকি বিবন্ন দোকান আছে, একে সেখান থেকে অনেকে সংগ্রহ করে, এমনকি ব্যাংকের মাধ্যমে এরা টিকিট সংগ্রহ করে। তাতে ভাই এখানে 80,000 লোকের বেশি খেলা দেখে। তাই ইতালিতে ভিতরে দুইটা স্টেডিয়াম, এইটি অনেকে বলে এইটাও এক নম্বর, অনেকে বলে দ্বিতীয় নম্বর, কিন্তু না এইটি বড়, এইটি এইটি বড় আমার জানা মতে। আর এখানে ভাই ভিতরে গেলে তো বাইরে এখন তো আটকানো, ভিতরে গেলে অনেক কিছু বোঝা যায় যে এটার স্টেডিয়াম। আসলে আমরা সৌভাগ্য হয়েছে ইটালিতে দীর্ঘদিন থাকে, এখানে কয়েকবারই দেখেছি খেলা, খুবই সুন্দর, ভাষা প্রকাশ করা যায় না। তাই করোনার জন্য অনেক অনেক ক্ষতি হয়েছে, কিছু কিছু খেলা হয়ে গেছে এদের মাঝে, কিন্তু দর্শকবিহীন কি আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের না মিলনবাসীর, মিলনবাসীর সকলেরই দুর্ভাগ্য, এই আমাদের সৌভাগ্য হয় নাই ভিতরে খেলা দেখে দেখার। করোনার সময়টিতে এরকম মুমিনুর রহমান ভাই বলছিলেন, করোনার সময়ে করোনার বিস্তারটা আসলে এরকম, ইউরো যখন এটি আসলে চীনে বিস্তার লাভ করছিল তখনও কিন্তু এখানে একটি ম্যাচকে কেন্দ্র করে, এটা বলা হয় যে ভ্যালেন্সিয়া এবং আটলান্টার মধ্যে যে ম্যাচটি হয়েছিল, যে আটলান্টার মধ্যে যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটির মধ্যে আসলে যে দর্শকরা গিয়েছিলেন এবং তারা পরস্পর সংস্পর্শে আসার পরে এটি আসলে কমিউনিটি স্প্রেডিং হতে এটি খুব সাহায্য করেছিল। আমি জানতে চাইছিলাম আসলে মুমিনুর রহমান ভাই খেলার দিনের কথাটি বললেন, আমরা হালাদার ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে খেলার দিন ছাড়াও এই মাঠটিকে কেন্দ্র করে অনেকে সেটি দেখতে আসা, ছবি তোলা, এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু তরুণ আসলে এখানে সাইকেল চালাচ্ছেন, কেউ কেউ আসলে ছবি তুলছেন, স্বাভাবিক দিনের পরিস্থিতি আসলে কিরকম? আসসালামু আলাইকুম, এখনের অবস্থা দেখা যাচ্ছে যে করোনার কারণে দেখা যায় কিছু দর্শক অথবা এখানে কিন্তু আপনি ট্যুরিস্ট আসে মিলানোতে অনেক দর্শনীয় জিনিস আছে, তার ভিতরে এই জিনিসটা আরও বেশি আকর্ষণীয়। এটা আমার সৌভাগ্য দুইবার হয়েছে, আমি এটার ভিতরে খেলা দেখেছি এবং এটার ভিতরে যা আরও সুন্দর, বাইরের থেকে আরও ভিতরে অনেক অনেক সুন্দর। তো এইখানের অনুভূতি এখন এই করোনার যেটা থাবা, এই করোনার থাবায় মিলানোটা অচল বর্তমানে, শুধু মিলানো না সারা বিশ্বে এখন একটা হতাশার ভিতরে মানুষ বসবাস করতেছে। এখনের পরিবেশটা আপনি দেখতেছেন যে মানুষ শূন্য, কিছু মানুষ আসে, এটা দেখলে মানে ওই পূর্বের দিকে মানুষ ফলো করে যে কবে ওই দিনটা ফিরে পাবে। তাই আমার এই মানে সৃষ্টিকর্তার কাছে যে আমার একটাই আবেদন যে আল্লাহ যেন সকলের এই মহামারী থেকে উদ্ধার করে
এবং আবার যেন এই মিলানোতে এই সারা বিশ্ব যেন আবার সেই আগের রূপ ফিরে পায়। হ্যাঁ, আমরা সবাই সেটি আশা করছি। আমি একটু আবার মমিনুর রহমান ভাইয়ের কাছে জানতে চাইবো যে মমিনুর রহমান ভাই, আপনি আমরা শুনেছি যে আপনি ইতালিতে থাকছেন 21 বছর সময় ধরে এবং আপনি এখন ইতালির নাগরিকও বটে, আপনার এই মুহূর্তে এই করোনার কারণে আপনারা কি অনেক বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন নাকি সরকার আপনাদেরকে বিভিন্নভাবে এই যে আপনারা কাজ বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা করতে পারেননি সেটি পুষিয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা করেছে, সেটিও যদি একটু বলেন। আমরা যদিও সানসিরোর সামনে দাঁড়িয়ে আছি, তবু আপনাদের যখন পেলাম তখন এই কথাগুলি শুনতে চাই। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। তাই করোনার জন্য মনে করেন বিশেষ ইটালি না সারা বিশ্বে মনে করেন ক্ষতিগ্রস্ত, বিশেষ করে মিলানোতে, বিশেষ করে বাঙালি ভাইরা যারা আমরা আছি দীর্ঘদিন ধরে, অনেকে ব্যবসায়ের ভিতরে জড়িত, অনেকে কাজ করে, অনেকের কাজ নেই, ব্যবসায় মনে করেন খুবই খুবই মনে করেন খারাপ অবস্থা বর্তমানে, ব্যবসায়ের দিক দিয়ে খুবই খারাপ অবস্থা। মিলানো একটি ব্যবসায়ী কেন্দ্র, করোনার জন্য অনেক ক্ষতি হয়েছে এবং অনেক ভাইয়ের কাজ নাই, অনেক ভাই ম্যাক্সিমাম অনেক লোক কাজ রেস্টুরেন্টে করতো তাদের কাজ নাই, খুবই আর্থিকভাবে সমস্যাগ্রস্ত আছে। অতএব সরকার আমাদেরকে দিয়েছে, সরকার মনে করেন অনেকের কাজ আনতে গেছে অথবা অথবা পার্থিব যারা ব্যবসা করে, ক্ষুদ্র ব্যবসা করে, বড় ব্যবসা করে, তাদের কিছু সরকারি বেঁচে থাকার জন্য কিছু সহযোগিতা করেছে। তো ওরকমভাবে না কিন্তু চলে আর কি, আল্লাহর মতে ভালোই আছে, আমার সার্বিকভাবে ভালোই আছে সব ভাইয়ের, বাংলাদেশি ভাইয়েরা বিশেষ করে বিদেশিরা। ওকে, আমরা যেমন ঢাকায় বা ঢাকার আশেপাশের যে স্টেডিয়ামগুলি আছে, এমনকি ভারত বা পাকিস্তান বা শ্রীলঙ্কার স্টেডিয়ামগুলিতে যে দেখি, স্টেডিয়ামের বাইরে অনেক ধরনের খাবার দাবার নিয়ে একটা বিক্রি, খেলা যখন থাকেও না তখন অনেক লোকের সমাবেশ, এই জায়গায়ও কি এরকম হয় মানে স্বাভাবিক পরিস্থিতিতে? না, এখানের পরিবেশটা একটু ভিন্ন প্রকৃতি। আপনার যেটা খাবারের জিনিসটা ভিতরে হয় না, যেটা আপনার বাইরে থেকে সংগ্রহ করতে হয়, আপনার ভিতরে গেলে ওই জিনিসটা পরিবেশ বজায় আপনার খাবারটা খাইতে হয়। আপনার আশপাশ দিয়ে অনেক রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্ট থেকে আপনার খাবারটা নিতে হয় এবং ওইটার ভিতরে নিয়ে অথবা যদি কেউ খায় পারমিশন নিতে হয় প্রত্যেকটা লোকেরই। না না, এরকম খোলা খাবার বিক্রি হয় না, খোলা খাবার বিক্রি হয় না। ভিতরে আপনার বার সিস্টেম আছে, এখানে আপনার কফি পাওয়া যায়, আপনার ড্রিঙ্কস যেন জাতীয় জিনিসগুলো ওইখানে পাওয়া যায় ভিতরে। আর এই পাশাপাশি যখন ময়দানে খেলা থাকে তখন কি এই জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, মানে বড় ধরনের কোনো মারামারি বা এরকম কোনো কিছু, দুই শহরের দলের মধ্যে খেলা না হলেও এসি মিলানের বা ইন্টার মিলানের যারা হচ্ছে চিরকালের প্রতিদ্বন্দ্বী রোমা বা জুভেন্টাস যখন খেলতে আসে তখন একটা কথা বলতে আমি বুঝাই যে মিলানোর যে প্রশাসনের যে একটা নিয়মকরণ, যে কঠোরতা, এই কঠোরতা যে আপনার বোঝার কোনো মানে প্রকাশ নাই যে এটা আপনি কীভাবে নিয়ন্ত্রণ করে। তো বেশ সুন্দর মানে পরিবেশের কারণে এবং জানি প্রশাসনের যে একটা শৃঙ্খলা আছে এইটা এরা সুন্দরভাবে আপনি পরিচালনা করে। এটা মমিনুর রহমান ভাই একটু বলতে চেয়েছিলেন, মমিনুর রহমান ভাই থেকে শুনি আমরা। বিশেষ করে অনেক লোক হয় তো তখন হাজার হাজার লোক, তখন মনে করেন প্রশাসন ইতালির বিশেষ করে ইউরোপের থেকে ইতালি একটা উল্লেখযোগ্য একটি প্রশাসনিক অবস্থা। এখানে মনে এখানে কেউ কেউ গায়ে হাত দেবে না, মারামারির গায়ে মারামারি হয় না, বেশিরভাগই সুষ্ঠুভাবে হয়, কোনো কোনো মারামারি হয় না বলেই চলে। হয়তো ইয়ং জেনারেশনরা হয়তো উত্তেজনা একটু হয়, কিন্তু মানে উত্তেজনা হয়ে পড়তে কিন্তু মারামারি এরকম বাংলাদেশে দেখা যায় অনেক জায়গায় অনেক কিছু সমস্যা দাঁড়ায়, কিন্তু এখানে তা হয় না, কারণ এখানে প্রশাসন অনেক শক্ত। আপনি ইতালির প্রশাসনের কথা বলছিলেন, আজকে কথায় কথা আসে সেজন্য বলছি যে আমরা বা এইখানে যে ইতালিতে কনসুলেট জেনারেল আছে, তার যে কনসাল জেনারেল আছেন তার সঙ্গে আমরা আসলে কথা বলেছিলাম, তিনি এখানে সমস্যা কীরকম আছে আমরা জানতে চেয়েছিলাম, যে অ্যাপয়েন্টমেন্ট করে এটি পাওয়া যাচ্ছে না, অনেকে আসলে বাইরে দাঁড়িয়ে থাকেন। তিনিও বলছিলেন যে একটি ভাড়া বাড়িতে তিনি থাকছেন বলে সেই ভাড়া বাড়িতে একসাথে 20 জনের বেশি লোকজনকে তাকে হ্যান্ডেল করতে হচ্ছে, যেমন আজকেই 122 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এইখানে আপনারা কি মনে করেন বাংলাদেশি যে কনসাল জেনারেল আছে এখানে বা উপদূতাবাস আছে, তারা কি তাদের কাজে কি আপনারা সন্তুষ্ট নাকি আপনাদের কোনো অভিযোগ রয়েছে? ধন্যবাদ দাদা। ঘটনা হচ্ছে কনসাল জেনারেল এখানে আমাদের, এটা আমাদের পূর্বের থেকে অনেক আগে থেকে দাবি ছিল, আমার অনেক পাসপোর্টের বিশেষ অনেক পাসপোর্ট রেনু অথবা পাসপোর্ট করার জন্য বিভিন্ন কাগজপত্র দরকার জন্য আমাদের রোমে যেতে হতো, এখান থেকে রোম অনেক দূর। তা আমাদের মাশাআল্লাহ আমাদের অনেক 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 ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক প্রচেষ্টার মাধ্যমে আমাদের আবেদন ছিল, আমাদের মিলন কনসার্ন হয়েছে।
তাই আমাদের একটু অভিযোগ আছে, একটু কয়েকজন লোক হয়তো একটু ঝামেলা আছে, বিশেষ করে আমাদের বর্তমান যে কনসার্ন জেনারেল যে দায়িত্ব আছে প্রধান, সে খুবই ভালো ভালো মানুষের সে, আর কিন্তু কিছু কিছু আমি শুনতেছি কিন্তু আমি এরকম ভাবে কিছু প্রমাণ পাই নাই, অথ অথ একটু তারা একটু ঝামেলা একটু আছে, অনেক অনেক সাধারণ মানুষ কিন্তু হারানি করে এরকম পেয়েছি। হারানির ব্যাপারে একটু মমিনুর রহমান ভাই কি বলবেন, সরি হালাদার ভাই কি একটু বলবেন যে স্বামী হালাদার ভাই যে কনসাল জেনারেলের বা কনসুলেটের কাজ নিয়ে? আসলে মানে এই ব্যাপারটা যদি বলতে হয় তাহলে কিছুটা আমি মানে আমার বাংলাদেশি হিসাবে আমার ন্যাশনালিটি বাংলাদেশি, আমি গর্ববোধ করি আমি ইতালিতে আসছি এবং সেই এইখানে একটা আমার সেবামূলক একটা প্রতিষ্ঠান আছে যেটা এখন আমাদের সকলের মাঝে প্রচার করার জন্য যেটা কনসাল জেনারেল কথা বলতেছেন, আমরা ম্যাক্সিমাম যারা ইউরোপে থাকি এই বিশেষ করে মিলানেতে যারা থাকি এরা প্রত্যেকটা লোকে ক্ষতিগ্রস্ত, কোনো কোনো কারণেই কিন্তু এম্বাসিতে যাওয়া হয়, কেউ সুযোগটা পাইতেছে কেউ পাইতেছে না, বর্তমানের যে সুযোগটা এই সুযোগটা আপনার এই যে আপনি জানেন যে এখন একটা সেনাদুরি ছাড়ছে, এই সেনাদুরির কারণে অনেক কাজ এম্বাসিতে করতেছে এবং এটা এটা সম্পর্কে যদি একটু বলে যে মানে এই যে লিগেল করার যে প্রক্রিয়া ইতালীয় সরকার ঘোষণা দিয়েছে যারা, যেটা ইতালি সরকারকে অনেকটা ধন্যবাদ, কি কারণে যারা আমরা প্রবাসে আসছি অনেকটাই আনলিগাল আমরা, যারা এখন একটা লিগাল করার জন্য যে সুযোগটা দিয়েছে এটা সীমিত সময়ের জন্য, এই সীমিত সময়ের জন্য যারা পাসপোর্টদারি কিছু সমস্যা আছে কিছু কাগজদারি কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো যদি দ্রুত সরকার সমাধান করে তাহলে যারা এই যে কাগজগুলো জমা দিতেছে এদের জন্য ব্যাক পেতে হয় না, এদের সমস্যাটা তৈরি হয় না, যখন আপনি পাসপোর্টটা না পাবেন তখন এখানে নিয়ম আছে আপনার 15 দিনের পরে যখন ইমিগ্রেশন করতে হয় তখন পাসপোর্ট শো করতে হয়, এই পাসপোর্টটা যথেষ্ট টাইমে যদি কোনো লোক না পায় তাহলে তার ওই ওই জিনিসটা চেঞ্জ হয়ে গেলে তার ডকুমেন্ট থেকে সে বঞ্চিত হলো, তারা থাকে তারা থাকে। তাই আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এবং এইখানের যে কনসুলার যারা আছেন তাদের মানে আচরণটা আর যেন এতটাই সুন্দর হয় যেন আমরা সবাই মুগ্ধ হই তাদের কাজে, তাদের কাজে যেন মুগ্ধ হই। ওকে, আমি প্রায় শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে এই মিলানে এসে যেসব বাংলাদেশি বা বাঙালির সঙ্গে আমার পরিচয় হলো তাদের বেশিরভাগেরই বাড়ি আসলে মাদারীপুর জেলায় অথবা শরীয়তপুর জেলায়, এইখানে মাদারীপুর জেলার অধিবাসীরা বেশি, এর কোনো বিশেষ কারণ রয়েছে কিনা আমি প্রথমে একটু মমিনুর রহমান ভাইয়ের কাছ থেকে জানতে চাই। মমিনুর রহমান ভাই আপনার বাড়িও কি আসলে মাদারীপুর? আমরা এখানে হালাদার ভাই আছেন উনার বাড়িও আসলে মাদারীপুর আমি আগে থেকে শুনেছি, তো এই মাদারীপুরের লোক বেশি হওয়ার কারণ কি? ঘটনা হয়েছে কি আমাদের পূর্বে যারা ভাই ভাইরে ছিল ভাই আমাদের বিশেষ করে মাদারীপুর জেলার বাসীরা কিছু সিনিয়র ভাইয়েরা এদেশে আসছিল, তারা ওর এরকমভাবে পর্যাকর্মে তাদের নিজস্ব নিজের ভাই চাচাতো ভাই পাশের বাড়ি মানে এলাকার মহল্লার ইনোয়ার এভাবে পর্যাকর্মে তারা উভয় উভয়কে হেল্প করছে, মানে উল হেল্প করার মাধ্যমে এখানে মাদারীপুর লোকের অনেক এমনিতে ঠিক আছে আমরা বুঝতে পারছি যে আপনার হেল্পিং, কিন্তু এমনিতে আপনারা মাদারীপুরের বা শরীয়তপুরের লোকেরা অন্য অন্য জায়গার বা অন্য জেলার লোকজনদেরকে খুব অপছন্দ করেন না তো? না, এটা ভুল কথা ভাই, আমাদের না আমরা আমাদের মনে করি আমরা এখানে দেশি সবাই বাংলাদেশি ভাই, আমাদের তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সুলভ আছে, আমরা একসাথে থাকি একই ম্যাচে থাকি একই বাসায় থাকি, আমাদের এরকম ভাবে কোনো সমস্যা এখন তো হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু হালাদার ভাইকে জানতে চাইবো যে মাদারীপুরের বা শরীয়তপুরের লোকজন কি অন্য জেলার লোকজনদের সাথে সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক বা আত্মীয়তা সম্পর্ক করে? মানে না, আমরা এখন এখানে পরিচয় দিতেছি আমরা মাদারীপুরের, কিন্তু এখানে আপনার প্রত্যেকটা জেলার লোকই আছে, কিন্তু কখনোই কেউ কার অঞ্চল মানে কার জেলা কোনো সময় হিসাব করে না, আমরা মনে করি সবাই আমরা বাংলাদেশি সবাই বাংলাদেশি, সেটি হওয়া উচিত কোনো আঞ্চলিকতা দিয়ে করা। খুব ভালো লাগলো, এবং আমার কাছে যেটি আসলে মিলানে এসে যেটি ভালো লেগেছে যে খুবই একটি কঠিন সময় পার করলো, খুব কঠিন সময় মানে আমার মাস্কটি হচ্ছে আমি যতবার কথা বলছি ততবার যে মানে খুবই কঠিন সময় পার করলো, সেই কঠিন সময় থেকে কিভাবে দ্রুত বেরিয়ে আসা যায় তাতে কিন্তু আসলে সবাই মিলে কাজ করছেন এবং হাসি মুখে কাজ করছেন, এবং এই যে 4 মাসের একটি প্রায় বদ্ধ সময় সেই সময় থেকে বেরিয়ে আসার জন্য সবাই মরিয়া চেষ্টা করছেন। ইতালির মিলানের থেকে আমরা বোধহয় আর আমরা আপনাদের সঙ্গে লাইভে আসবো না, এখন আমরা ভেনিসে চলে যাচ্ছি, সেই পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ, এবং মিলানে যারা আমাদেরকে সাহায্য করেছেন বিশেষ করে আমাদের সাথে আজকে সারাদিন আমাদের সাথে জাকির হোসেন মামুন ভাই ছিলেন তাদেরকে তাকে ধন্যবাদ দিতে চাই, ধন্যবাদ দিতে চাই মমিনুর রহমান ভাই এবং দুঃখিত, ধন্যবাদ আপনাদের সবাইকে।